বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মাটির বিভিন্ন হস্তশিল্প ও টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। টেরাকোটার সুপ্রাচীন কাজগুলির জন্য বিষ্ণুপুর সমস্ত বাংলা তথা ভারতের গর্ব। টেরাকোটার মূল কাজগুলি মূলত শ্যামরায় মন্দির ও জোরবাংলা মন্দিরের গায়ে খোদাই করা আছে। প্রাচীন ভারতের মল্লভূমি টেরাকোটার জন্য মাটির চারচৌক প্লেট বানিয়ে তাতে বিভিন্ন কারুকার্য করা হতো এবং এরপর তা আগুনে পুড়িয়ে শক্ত করে মন্দিরের গায়ে বসানো হতো। মন্দির দুটির বেস পাথরে, এরপর থেকে চূড়া পর্যন্ত খোদাই করা নকশায় সামাজিক ও আত্মপটভূমি, মহাভারত রামায়ণ পুরাণের বিভিন্ন গল্পের পটভূমি, কৃষ্ণের বিভিন্ন লীলা ইত্যাদি ফুটে উঠেছে। প্রাচীন মল্লযার রাজাদের সময়কাল থেকে এখন পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে এখনও এই কারুকার্য মন্দির তথা বিষ্ণুপুরের সৌন্দর্য ধরে রেখেছে। মন্দিরের সংরক্ষণের ব্যাপারে প্রশাসন অবশ্যই সদর্থক ভূমিকা পালন করছে।